বউ, তুমি এখনো ঘুমাচ্ছো? হুম, ঘুমাচ্ছিলাম তো। তুমি কোথায়? আমাদের আজ কোথায় দেখার কথা? মানে সকাল 9টার সময় তোমার সঙ্গে আমার মিট হওয়ার কথা, এখন 10টা বাজে। পুরো 1 ঘন্টা পর আমি তোকে ফোন করলাম। আজ তোমার জন্য অফিস থেকে ছুটি নিয়েছি আর তুমি এখনো ঘুমাচ্ছো? আই এম সো সরি 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 আম্মু, এত সকালবেলা ঘুম থেকে উঠাই দিছিল না, আমার ঘুমটা কমপ্লিটই হয় নাই। তুমি আমাকে একটুখানি সময় দাও প্লিজ, আমি আমি এখনই চলে আসতেছি। প্লিজ প্লিজ রাগ করো না, প্লিজ। রাগ করে কোনো লাভ আছে? আমি জানি তুমি আমার উপর রাগ করতে পারো না, তুমি শুধু আমাকে ভালোবাসতে পারো। বেসিক্যালি তুমি আমার উপর রাগ করতে পারো না, অভিমান করতে পারো না, কিছুই করতে পারো না। এইটা কি আমার একটা সমস্যা? না, এটা কোনো সমস্যা না। আচ্ছা বলো তো, আমি এত অলস একটা মেয়ে, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তবু তাড়াতাড়ি আসো, পরে বলছি। আচ্ছা একটু ভালোবেসে বলো না, মনে হচ্ছে অনেক রাগ করে বলতেছো। জি ম্যাম, আপনি একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। তুমি জাস্ট চোখটা বন্ধ করে আমার কথা চিন্তা করতে থাকো, আমি এক্ষুনি চলে আসতেছি, কেমন? রাখি, বাই। তুমি এমন কেন? কেমন? আমি কি তোমার সঙ্গে জোর করে প্রেম করছি? না, আমার তো তাই মনে হচ্ছে। আমি ফোন না করলে তুমি তো ফোন পিকই করো না, আর ফোন তো দেওয়াই না। আজ তুমি নিজে টাইমতে 1.5 ঘন্টা পরে এলে, তারপরও আমি তোমাকে ফোন করেছি। ফোন না করলে তুমি আসতে গেলে সন্দেহ। আমার তো মনে হয় তুমি আমার সঙ্গে জোর করে প্রেমটা করছো। আরে না, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। বেসিক্যালি আজকে ছুটির দিন ছিল, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল তাই আমি ঘুমাচ্ছিলাম। আই এম সো সরি ফর দ্যাট। তুমি জানো আজকে অফিসে কি গুরুত্বপূর্ণ কাজ ছিল, কোনোভাবেই ছুটিটা ম্যানেজ হবে না। শুধুমাত্র তোমার জন্য ছুটিটা ম্যানেজ করলাম। 1.5 ঘন্টা আগে এলে 1.5 ঘন্টা বেশি সময় দিয়ে তোমার সাথে থাকতে পারতো। আই নো, আই এম সো সরি, বাট আই লাভ ইউ। এই পারো তো এটাই, এটা দিয়ে আমাকে বশ করে ফেলো। এমন ছেলে মানুষও তো বলো না, না অভিমান করতে পারি না রাগ করে থাকতে পারি। এনিও একটি কথা বলো, খুব জরুরি। আজ আমি তোমাকে একটি সিরিয়াস বিষয়ে কথা বলতে চাই। ওকে, আই এম সিরিয়াস নাও। আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই, আমি সময় নিতে চাচ্ছি না। তুমি তো জানো আমার আপনজন বলতে কেউ নেই, এমনিতে জীবন অধিকাংশ সময় নিঃসঙ্গভাবে কাটিয়েছি, আর আমি একা থাকতে চাই না। তোমাকে তো আগেই বলেছি আমার মা, আমার মাকে যদি তুমি ইমপ্রেস না করতে পারো তাহলে সে কোনোদিনও মেনে নেবে না আমাদের সম্পর্ক। মা আগেই সব কিছু বলে দিয়েছে যে যদি আমরা দুই বোন কারোর সাথে সম্পর্ক করি সেই সম্পর্ক কখনো মানবে না। তোমাকে অবশ্যই মায়ের মন জয় করতে হবে। সবই আমাকে করতে হবে? 2 বছর ধরে তোমার পিছনে ঘুরে ঘুরে তোমার মন জয় করলাম, ডেকে ডেকে প্রেম করছি, এখন আন্টির মনও জয় করতে হবে, না জেনে কি কি করতে হবে? আই নো তুমি সব কিছু করতে পারবা, কজ ইউ আর মাই ম্যান। আমি অনেক ভেবে চিন্তে তোমার প্রেমে পড়েছি, আর তোমার উপর আমার 100% বিশ্বাস আছে তুমি মায়ের মনও জয় করতে পারবা। হয়েছে, এখন খাও। ওকে, বাট তার আগে একটু হাসো, একটু হাসো। এই বাবা, থামো থামো। আরে এখানে কেন থামছো? তো বাসা তো একটু সামনে। বাসা আর একটু সামনে, বাট অতটুকু সামনে যেতে হলে তোমাকে আগে মায়ের মন জয় করতে হবে। বুঝলাম না। মানে হচ্ছে এখন যদি আমরা একসাথে ওখানে যাই, আশেপাশে কেউ দেখে ফেলতে পারে, আর সেটা যদি মায়ের কান পর্যন্ত যায় তাহলে সর্বনাশ। কারণ মা আগেই বলে দিচ্ছে যে আমি যদি কারোর সাথে প্রেম করি তাহলে সে যত সোনারটুকু ছেলে হোক না কেন তার সাথে আমাকে বিয়ে দিবে না। তো প্রথমে তোমাকে মাকে ইমপ্রেস করতে হবে, দেন বাসা পর্যন্ত যেতে পারবা।
ততক্ষণ পর্যন্ত এখানে থাকতে হবে। তাই বলি এভাবে এখানে আমার হাতে ধরো। মানে কি এখানে দাঁড়িয়ে ধরো না বলতেছি। I pray from the core of my heart. যে ছেলেটা আমার হাতটা ধরলো সে ছেলেটা যেন কখনো আমার হাত না ছাড়ে। এবার ছাড়ো। আই নো তোমার মনটা ভালো হয়ে গেছে। এখন চলে যাও আমি আসি। হ্যালো। বলো কি করো? আমি আমার দলটার সাথে কথা বলতেছি, তুমি কি করতেছো? এই তো একটু শুয়েছিলাম, জাস্ট উঠলাম। ডিনার করেছো রাতে? আর বলো না, আমার কলিগটা বাসায় নেই। বুয়া এই সুযোগটা নিয়েছে, ছুটি নিয়েছে, কি আর করা, বাইরে থেকে ডিনার করে এসেছি। আহা, আচ্ছা শোনো না একটা গুরুত্বপূর্ণ কথা। মা বললো নেক্সট মান্থে মামা আসবে বিদেশ থেকে। মামার সাথে একটা ছেলেও আসবে, এই ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে। মানে সে যদি আমাকে পছন্দ করে তাহলে তার সাথে আমার বিয়ে হয়ে যাবে। এই অবস্থা একটা মেয়ের মন খারাপ হওয়ার কথা, কিন্তু আমার কিন্তু মন একটু খারাপ হচ্ছে না। কেন? মানে মন খারাপ করতে পারছো না কেন? কারণ যে ছেলেটাকে আমি ভালোবাসি সেই ছেলেটার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। সেই ছেলেটা যত প্রবলেম আসুক না কেন সবগুলো সলভ করে আমাকে জয় করে নেবে। আই এম শিওর অ্যাবাউট ইট। মনে হচ্ছে এবার মায়ের প্ল্যানটা সাকসেসফুল হবে না। তুমি জানো তুমি আমাকে কত বড় টেনশনে ফেলে দিলে? আমি তো আগেই বললাম আমি এত টেনশন করতে পারবো না, এসব তোমার চিন্তা, আমি শুধু তোমাকে ভালোবাসতে পারবো আর কিছু পারবো না। আমি তো এমনই, তুমি তো জানো। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা, আমি কিন্তু তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, দেখি কি করতে পারি। গুড নাইট। আচ্ছা শোনো, আই মিস ইউ। মিস ইউ টু। প্লিজ আপনি উঠুন। কোথায় যাবেন? বনানী যাব। অফিসে? জি। লেট হয়ে যাবে না? তা একটু সমস্যা হবে, কিন্তু কেয়ার করো। তাছাড়া আপনি আগে ডেকেছেন, আপনি যান, আমি পরের রিকশা নিয়ে চলে আসবো। একসাথে যাই, আমিও বনানীতে যাব, আমার অফিস ওখানে। যেতে পারি যদি আপনি আমাকে তুমি করে ডাকেন, আফটার অল আপনি আমার সিনিয়র। আচ্ছা ঠিক আছে এসো। বলো, তোমার বাসার সামনে একটু তাকাও। মানে কি এখানে কি করতেছো তুমি? মা আবার রিয়া যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কেন আসছো? তোমার জন্মদিন, তোমাকে উইশ করব না? আচ্ছা বাবা, বাট এটা একটু সেফ না, জায়গাটা একটু সেফ না বাবু, তুমি তাড়াতাড়ি এসে যাও, পার্কে যাও, আমি আসছি। আচ্ছা কি আনবো তোমার জন্য সেটা বলো। তুমি আমার পছন্দ জানো না, বারবার এক কথা কেন জিজ্ঞাসা করো বলো তো। আচ্ছা আমি মার্কেটে গেলাম, তুমি চলে এসো। লাভ ইউ। I love you too. I
আপু আমি কিন্তু সব দেখে ফেলেছি, ছেলেটা স্মার্ট আছে। মাকে বলি? প্লিজ 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 তুই আমার আদরের ছোট্ট বোন, প্লিজ মাকে বলিস না, প্লিজ প্লিজ। হ্যাঁ বললাম না, আজও কিন্তু 100 টাকা লাগবে। তুই কি বোন নাকি ব্ল্যাকমেইলার? আচ্ছা ঠিক আছে 100 টাকা দিব, আগে বল প্লিজ মাকে বলবি না, প্লিজ। আচ্ছা ঠিক আছে বলবো না। আচ্ছা ভিতরে চল, অনেক কথা আছে। ওকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাংকস ফর দ্য ডল। ওয়েলকাম। আমার না নিজে কোনো আনলাকি মনে হয়। কেন? এই যে মানুষ তার গার্লফ্রেন্ডের জন্য কত মজার মজার গিফট আনে, তাই না? আর আমি প্রতিনিয়ত একই গিফট, ডল। হ্যাঁ পুতুলি, আমার পুতুলি পছন্দ, বিয়ের পরেও পুতুলি এনে দিতে হবে। দিবা না? হ্যাঁ অবশ্যই দেবো, কখন বললাম দিব না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, মানে তোমার কি কখনো টেনশন হয় যে তোমার মা তো তোমার জন্য পাত্র দেখছে, যদি এমন হয় যে আমি তোমার মায়ের মন জয় করতে পারলাম না তখন আমাদের কি হবে, ভেবেছো একবার? এত কিছু আমি ভাবতে পারবো না, এত কিছু টেনশন আমি করতে পারি না। একটা মেয়ে যখন একটা সম্পর্কে যায় তখন সেই ছেলেটার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর আমার তোমার প্রতি পূর্ণ বিশ্বাস আছে, তুমি সব কিছু হ্যান্ডেল করে নিতে পারবা, ইউ আর কোয়াইট স্মার্ট। শোনো এবার একটা কথা বলি, আমার মা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে আমি তোমার সাথে পালিয়ে যেতে পারবো না। কেন পারবো না? কারণ আমার মাকে অনেক ভালোবাসি আর আমার মা আমাকে অনেক বিশ্বাস করে, আমি তাকে কষ্ট দিতে পারবো না। তার মানে তুমি তোমার মায়ের পছন্দের পাত্রকেই বিয়ে করবে? না সেটাও পারবো না। তাহলে? একটা মেয়ের লাইফে অনেক স্বপ্ন থাকে, সংসারের স্বপ্ন, সন্তানের স্বপ্ন, এই সব স্বপ্নগুলো আমি তোমাকে নিয়ে দেখেছি। আমি এখানে অন্য কাউকে চিন্তা করতে পারবো না। তোমার সাথে আমার সম্পর্ক যদি পূর্ণতা না পায় তাহলে মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নেই। প্লিজ এই কথা তোর মুখ থেকে যেন দ্বিতীয়বার না শুনি। আমার জীবনের বিনিময় হলো আমি তোকে অন্য কারো হতে দেবো না, প্রমিস। প্লিজ তুমি কিছু একটা করো, আমি আমার লাইফে অন্য কাউকে মানতে পারবো না, কিচ্ছু চিন্তা করতে পারবো না আমি। এই বোকা মেয়ে, এত মন খারাপ করছো কেন? আমি তো আছি, একদম টেনশন করো না, দেখবে সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে। আন্টি আনন্দের সাথে তোমাকে আমার হাতে তুলে দিবে, তুমি দেখে নিও। তুমি এগুলো কি বলতেছো? এখন আমাদের রিলেশনে কি হবে? আমি না কিছু ভাবতে পারছি না। বিয়ের সব কিছু ঠিকঠাক করা, আমি বাসা থেকে কোনো মতো এখানে পালিয়ে এসেছি, বিয়ের কেনাকাটার কথা বলে। তুমি তোমার ফ্যামিলিকে আমার কথা বলনি? বলেছিলাম কিন্তু তারা রাজি হননি, তারা চায় আমি যেন গ্রামের কাউকে বিয়ে করি। তাদের মতে শহরের কোনো মেয়ে নাকি গ্রামে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। তাহলে এখন কি উপায়? একটা উপায় আছে, এই মুহূর্তে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করতে পারি, আর পরেরটা পরে দেখা যাবে। কিভাবে সম্ভব? আমার বড় বড় এখন বিয়ে হয় নাই, আমাদের মা আমাদেরকে কত ভালোবেসে কত কষ্ট করে বড় করেছে, মা জানতে পারলে অনেক কষ্ট। আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না, এটা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। আর তাছাড়া তোমার মাকে বললে উনিও রাজি হবেন না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি আমাকে একটু টাইম দাও। হ্যাঁ আমি আমি বড় আপুর সাথে আজকে রাতের মধ্যে পুরো বিষয়টা ডিসকাস করব। দেখি ডিসকাস করার পরে কিছু না কিছু তো একটা উপায় বের হবে, তাই না? আর তার না হলে তো আমাদের কাজী অফিসে গিয়ে বিয়ে করার বিষয়টা তো আছেই, তার আগে স্বাভাবিকভাবে কিছু করতে পারি কিনা দেখি। আমার হাতে কিন্তু আর বেশি সময় নেই, এর মধ্যে আমাদের যা কিছু করার করতে হবে। আচ্ছা ঠিক আছে আমি এখন উঠছি, রাতে ফোনে তোমার সাথে কথা হবে। একটা জিনিস খেয়াল রেখো, আমাকে যেন খালি হাতে ফেরত যেতে না হয়। আচ্ছা আমি আসি তাহলে আজকে। কি ব্যাপার,
তুমি এখানে রিকশা নিয়ে দাঁড়িয়ে আছো? আপনার জন্য অপেক্ষা করছি। কেন? আমরা তো একই জায়গায় যাই। আপনি যদি চান আমরা দুজন প্রতিদিন রিকশা শেয়ার করে যেতে পারি, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন? ভালোই তো হবে, তোমার সাথে একসাথে গল্প করতে করতে যেতে পারবো। তাহলে কথা নয়, প্লিজ। হ্যাঁ হ্যাঁ এসো। তুমি কি চাকরি করছো? একটা মাল্টিনেশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে আছি। এই বয়সে এত ভালো একটা পজিশনে আছো, তোমার ফিউচারটা অবশ্যই ব্রাইট হবে। তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ছোটবেলা রোড অ্যাক্সিডেন্টে মারা যান, তারপর থেকে মা বাবার কাছে বড় হয়েছে। শৈশবটা আমার গ্রামেই কেটেছে, ভার্সিটি পড়ার জন্য শহরে আসা, স্টাডি শেষ এখন জব করছি। আপনজন বলতে গেলে আমার মা বাবা, তাছাড়া কেউ। তার মানে তুমি অনেক সংগ্রাম করে বড় হয়েছো, তাই না? জি। একটা এতিম ছেলে ঠিক যেভাবে বেড়ে ওঠে সেভাবেই বড় হয়েছে। ছি, এভাবে কেন বলছো বাবা? জীবনে তুমি অনেক বড় হবে, অনেক সুখী হবে। জানো তো কারো জীবন একই ছকে বাঁধা থাকে না। ছোটবেলা হয়তো তোমার অনেক কষ্টে বাবা মা ছাড়া কাটিয়েছো, এই অপূর্ণতা একসময় তো কেটে যাবে। তোমার জীবনে হয়তো এমন কোনো মানুষ আসবে যে তোমাকে স্নেহ ভালোবাসা আদর দিয়ে অতীতে সব কষ্ট ভুলিয়ে দেবে। দোয়া করবে? অবশ্যই বাবা, দোয়া তো করবে। কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মন খারাপ? আপু পৃথিবীতে কখনো কেউ কারো জায়গা পূরণ করতে পারে না, তাই না বল? এভাবে কথা বলতেছিস কেন? ধর আমাদের মা আমাদেরকে এত ভালোবাসে, কিন্তু মায়ের জেদের কারণে সারাটা জীবন আমরা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আসছি। আস্তে বল, মা শুনতে পেলে কষ্ট পাবে। কী হয়েছে বলতো, বাবার কথা মনে পড়তেছে? মনে পড়ো কি লাভ বল, আমাদের টোটাল লাইফটা তো মার জেদের উপর ডিপেন্ডেন্ট। মার ইচ্ছে হলে আমি এটা করবো, আর মার পছন্দ না হলে করবো না। মানে আমাদের জীবনটা টোটালি মার ইচ্ছে ছকে বন্দী হয়ে গেছে। দেখ মা আমাদের জন্য যা কিছু করবে আমাদের ভালোর জন্যই করবে, এভাবেই চিন্তা করতে শেখ। সব আজে বাজে চিন্তা বন্ধ কর প্লিজ। কিভাবে আপু সব কিছু জেনে শুনে কিভাবে সব কিছু মেনে নিব? এই নিঃসঙ্গ লাইফে যখন কারোর প্রয়োজন, তখন যদি তাকে না পাই, অসময় পেয়ে কি লাভ বল? সামথিং ইজ রং, বলতো কি হয়েছে আমাকে? আমি এখন তোকে কিছু বলে বোঝাতে পারবো না, বাট আপু তুই মার মতো হোস না প্লিজ। আমি যদি ভুল করে কিছু করেও ফেলি বা সাহস করে কিছু করেও ফেলি, আমার পাশে থাকিস প্লিজ। মানে কি ভুল করবি তুই? কি করতে চাচ্ছিস তুই? আমি এখন তোকে কিচ্ছু বলতে পারবো না, বাট আমি প্রমিস করতেছি আমি সবার আগে তোমাকেই জানাবো। তোমাকে এত করে বললাম কিছু একটা পছন্দ করো তো, তুমি তো নিলে না। কি ব্যাপার, আমাকে তুমি পছন্দ হয়নি? কি বলেন, আমি যে আপনার সঙ্গে এভাবে মিশতে পারছি এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? আমার না অন্যরকম ফিল হচ্ছে। কেমন বলতো? এই যে একজন মায়ের মতো মানুষের সঙ্গে শপিং এ ঘুরছি, রেস্টুরেন্টে খেতে বসেছি। সে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে তো, কাউকে যখন দেখি সে তার বাবা মার সঙ্গে আড্ডা দিচ্ছে, দূর থেকে দেখে না ভীষণ লোভ হয় ওই আদরটা পেতে। পৃথিবীতে না তারাই সব থেকে সুখী যারা তার বাবা মার সঙ্গে এখনো সময় কাটাতে পারছে। তুমি খুব ভালো একটা ছেলে, তোমার মনটা খুব ইনোসেন্ট। ইনোসেন্ট ছেলে মেয়েরা না
অল্পতেই খুশি হয়। নাও খাও। আর আমি তোমাকে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, যখন তোমার মন খারাপ থাকবে তখন তুমি আমাকে ফোন দিবে, কেন? ফোন দিয়ে আমার সাথে কথা বলবে। কি হলো, কাঁদছো কেন? কাঁদছে মায়ের কথা খুব মনে পড়ছে। আমার দিকে তাকাও, দেখো আমাকে। আমি তো একজন মা, আমি তো তোমার মায়ের মতোই। পৃথিবীর সব মায়েদের ধর্ম কিন্তু একটাই, তার সন্তানকে ভালোবাসা। আমি তোমার জন্য দোয়া করি বাবা, তোমার জীবনে সব অপূর্ণতা যেন একদিন পূর্ণতা পায়, তোমার ঘরে যেন লক্ষ্মী একটা বউ আসে যে তোমাকে সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়। এখন খাও। আমার মনে হয় আমি তোমাদের উপযুক্ত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করতে পারিনি। এভাবে কেন বলতেছো মা? এভাবে বলুন, আমার খুব খারাপ লাগে মা। আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে তোমার বোন যেটা করেছে তাতে মনে হয়েছে যে সে উপযুক্ত ভালোবাসার অভাবে অন্য কারো মাঝে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে। কি এমন হয়েছিল যে পরিবারের দাওকে না বলে সে একা একা সিদ্ধান্ত নিয়েছে? আমরা কি অত্যাচারী? আমাদেরকে একবার বলার প্রয়োজনও মনে করলো না? মা, ও ছোট মানুষ, তাই এরকম ভুল করে ফেলেছে মা। তুমি ভাবে বলো না মা। এটাকে তুমি ভুল বলছো? কেউ যদি ইচ্ছা করে আগুনে ঝাঁপ দেয় সেটাকে তুমি ভুল বলবে? আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং সেটা বাস্তবায়ন করতে চাই। আমি বুঝতে পেরেছি যে মা হিসাবে আমি পুরোপুরি ব্যর্থ, তাই এখন থেকে আমি আমার ইচ্ছা অনিচ্ছার মূল্য না দিয়ে তোমাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিব। না মা, না, তুমি আমাদের জন্য যা কিছু করেছো সেটাই আমাদের জন্য বেস্ট। আমরা এর থেকে ভালো কিছু করতে পারবো না মা। এতদিন সেটাই জানতাম, কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদলে নিয়েছি। রিয়া যে ছেলেটাকে ভালোবাসে তার সাথে আমি বিয়ে দেব, কিন্তু তুমি তো এ বাড়ির বড় মেয়ে, তোমার বিয়েটা আমি আগে দিতে চাচ্ছি। ওকে জিজ্ঞেস করো সে সময়টুকু আমাকে দেবে কিনা। আমিরা, তুমি আমার বড় মেয়ে, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি এমন কিছু করো না যে আমার মনটা পুরোপুরি ভেঙে যায়। তোমার মামার সাথে আমার কথা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে নিয়ে দেশে আসবে। মা হিসাবে তোমার কাছে আমার অনুরোধ, যাতে এই সান্ত্বনা নিয়ে আমি মরতে পারি যে মা হিসাবে আমি পুরোপুরি ব্যর্থ নই, অন্তত আমার বড় মেয়ে আমার ইচ্ছার মূল্য দিয়েছে। হ্যালো, তোমাকে তো অনেকবার বলেছিলাম মার সাথে সম্পর্কটা ঠিক করো।
মা আমাদের সম্পর্কটা কোনোদিন মেনে নেবে না। আমি কিছু বুঝতে পারতেছি না, কি করব। তোমাকে কতবার বললাম আমি, তুমি তো গুরুত্বই দিলে না আমার কোনো কথায়। আরে কে বলেছে তোমার কথা গুরুত্ব দেইনি? আন্টির সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে আমার, তুমি একদম টেনশন করো না। তুমি জানো না আমার ছোট বোন রিয়াজকে কি করছে। আমি জানি, তোমার ছোট বোন কাজী অফিসে গিয়েছিল বিয়ে করার জন্য, আমি তো তখন আন্টির সাথেই ছিলাম। আমি চিন্তা করতে পারতেছি না আমাদের আমাদের সম্পর্কটা জানলে আম্মু কি করবে। আজকে রিয়া যা করলো তারপরে আম্মু যা রিয়াকশন দিছে আমি মোটেও ভরসা পাচ্ছি না। আমি কি করব বুঝতে পারতেছি না। তুমি কিছু একটা করো প্লিজ। অনেক ভালোবাসো আমায়, আমি জানি। আমার প্রতি বিশ্বাস রাখো, আমরা কখনো আলাদা হব না, প্লিজ কেঁদো না। ভরসা রাখো আমার প্রতি, প্লিজ। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি তোমাকে কখনো হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে ভুলে যেতে হবে না, কান্না থামাও, একটু হাসো। আমি হাসলে তুমি ফোন ফোন দিয়ে কীভাবে বুঝতে পারবা? অনুভব করতে পারবো, একটু হাসো। এই তো হাসলে। কিভাবে বুঝলা? আমার ভালোবাসা অনুভূতি দিয়ে। এখন ঘুমাও, কালকের দিনটা সময় দাও। দেখো আমি সব ঠিক করে দেব। আচ্ছা রাখি, বাই বাই। আমি নিজে আপনাকে ফোন করতে চেয়েছিলাম, তার আগে আপনি আমাকে ফোন করে এখানে আসতে বললেন। আপনার কি মন খারাপ? তুমি তো কালকের ঘটনাটি নিজে চোখে দেখলে। আমি আমার মেয়ে দুটোকে খুব কষ্ট করে মানুষ করেছি, ওদের প্রতি আমার বিশ্বাস ছিল। আমি যা করব তার প্রতি ওদের বিশ্বাস আস্থা দুটোই থাকবে। কিন্তু কাল আমার ছোট মেয়েটা যেটা করতে যাচ্ছিল আমি একজন ব্যর্থ মা। আন্টি প্লিজ এভাবে বলবেন না, আমার খারাপ লাগছে। ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে, ওকে ওর ভুলটা বুঝতে হবে। ওকে যদি ভালোভাবে বোঝানো হয় দেখবে সব ঠিক হয়ে গেছে। তুমি একটু বুঝিয়ে বলবে বাবা, বলবে যে জীবন আর আবেগ এক জিনিস নয়। ওই কাজটা করার আগে একবার ওর বড় মনের কথা চিন্তা করলো না, আমাদের পরিবারের কথা চিন্তা করলো না। তুমি একটু আমাদের বাসায় যাবে আমার সাথে? কেন জানি তোমাকে আমার খুব আপন মনে হয়, যদিও তোমার সাথে আমার পরিচয়টা খুব অল্প সময়ের। কেন জানি আমার মনে হচ্ছে প্রবলেমটা তুমি সলভ করতে পারবে। অবশ্যই যাবো আন্টি, আসলে আমি একটি বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, সে কারণে ফোনও দিতে চেয়েছি। প্লিজ, আজকে আমার মাথাটা ঠিক নেই, তোমার কথাটা আজকে নাই বা শুনলাম, তুমি আমার সাথে চলো, আমার নিজেকে খুব একা মনে হচ্ছে। ঠিক আছে আন্টি চলুন। কিছু খাবে না? না কে আছে, অন্যদিন খাবো, চলুন। তুমি এখানে? তোমার মেয়ে আমাকে আসতে বলেছে, এক কথা বলতে পারো? আমাকে আসতে বাধ্য করেছে। রিয়া তুই আমাকে এত ছোট করলি, আমার প্রতি তোর এত অনাস্থা, এত অবিশ্বাস। মা আমি বাবাকে আসতে বলিনি, আপু আসতে বলেছে। মীরা তুই? তুই আমাকে ভরসা করতে পারলি না? না করতে পারে না, কারণ তুমি একটা জেদি মহিলা, তোমার জেদ পূরণ করতে গিয়ে অন্যের হাজারো ইচ্ছাকে নির্বিচারে তুমি বলি দিতে পারো। তুমি না মানুষের মন বুঝতে পারো না, কাছাকাছি থাকলে কি আপন হওয়া যায়? আপন হতে হলে না অন্যকে বুঝতে হয়। তুমি কি জানো তোমার বড় মেয়ে অনেকদিন ধরে একটা ছেলেকে ভালোবাসে, ছেলে মেয়েটাকে ভালোবাসে, কিন্তু যেহেতু বোঝার চেষ্টা করো না সেহেতু সে তোমাকে বলতে পারছে না।
আর তুমি এর মাঝে তার কোনো সম্মতি না নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে অন্যত বিয়ে দেওয়ার ব্যবস্থা করছো, তাহলে এই মেয়েটা তার কষ্টের কথা কাকে বলবে? তুমি বলো। মীরা, তুই তো কখনো বলিস নি তুই কাউকে ভালোবাসিস, বলেছিস কখনো? বলেছিস? আন্টি, সেই ছেলেটা আমি। আমাদের আজ 3 বছর ধরে রিলেশন, বিশ্বাস করুন সম্পর্কের শুরু থেকে আজ অবধি মীরা বারবার একটি কথাই বলে গেছে, আপনার পছন্দ না হলে ও বিয়ে করতে পারবে না। এবং বারবার আমাকে একই কথা বলেছে, যেভাবে পারো মায়ের মন জয় করো। আজ কয়েকদিন সেই চেষ্টাই আমি করেছি। মীরা আপনাকে খুব ভালোবাসে, ও যদি আমাকে ভালোবেসে কোনো অপরাধ করে থাকে সেটা আমার জন্য করেছে। ওকে কিছু বলবেন না প্লিজ। আর ভালোবেসে যদি কোনো অপরাধ করে থাকে তার শাস্তি যদি দিতে হয় সেটা আমি পাওয়ার যোগ্য। আমি আসলে সব দিক থেকে ব্যর্থ একজন মানুষ, সবার করুণার পাত্র, একে একে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি তো কারো কাছে আসতেও চাও না। চাকরি প্রয়োজনে আমাকে বিদেশ যেতে হলো। এখানে আমি যে বসের অধীনে চাকরি করতাম উনি একজন ইটালিয়ান মহিলা, আমার নিজের ক্যারিয়ারের উন্নতির জন্য আমাকে ওনার সাথে ইটালি চলে যেতে হয়। আর তুমি তুমি কি ভেবে বসে রইলে? তুমি ভাবলে ওই মহিলার সাথে আমার সম্পর্ক আছে, ওইটা নিয়ে আমি ইটালি গিয়েছি? তোমাকে আমি না অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তুমি বুঝো না। ওই বোঝার মনটাও তো তোমার নেই। কই, 12 বছর ধরে আমি তো একাই আছি, তুমি কি ফিরিয়ে দিতে পারবে আমার সেই 12টি বছর? আর তুমি যাকে নিয়ে সন্দেহ করেছিল সে ইটালিয়ান মেয়ে কিন্তু স্বামী সন্তান নিয়ে সুখে আছে। তারপরও আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তুমি শুনোনি। তোমার এই জিদ শেষ হয়ে গেছে, আমার জীবন থেকে 12টি বছর কেড়ে নিয়েছে, এখন আমার মেয়ের দুটো। আমি কাউকে ভালোবাসতে জানি না, আমি কারোর ভালোবাসার যোগ্য না। না আন্টি, এটা আপনার ভুল ধারণা। আমি মীরাকে ভালোবেসে ওকে কাছে পাওয়ার জন্য আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক করেছি। এখন মীরার ভালোবাসা পাওয়ার লোভ আমার নেই, এর চেয়ে বড় লোভ আপনার ভালোবাসা পাওয়ার। আপনার সাথে কয়েকদিন মিশে বুঝেছি মায়ের ভালোবাসাটা কি, এতদিন পর বুঝতে পেরেছি আমি আমার মাকে কতটা মিস করেছি। আমি ছোটবেলা থেকে পরিবার ছাড়া বড় হয়েছি, আমার জীবনে আর কিছু চাওয়ার থাকবে না। যদি যদি আমাকে আমার মায়ের ভালোবাসাটা দিন, আমাকে পরিবার থেকে পরিবারে আশ্রয় দিন। তোমার মতো একটা ছেলে পাওয়া তো গর্বের বিষয়। তুমি যদি সত্যি আমাকে মা বলে জানো তাহলে আন্টি বলে কেন ডাকছ? মা বলে ডাকো না, ডাকতে পারবে না? পারবো মা, পারবো। সমস্যা যখন সমাধান হয়ে গেল আপনি যাবেন না। ছোটবেলা যেমন মা হারিয়েছি ঠিক তেমনি বাবার আদরও হারিয়েছি। আচ্ছা, এখন আমি মা বাবা সবার আদর পেতে চাই, প্লিজ আমাদেরকে ছেড়ে যাবেন না। তুমি বললে আমি কি চলে যেতে পারি? আমরা সবাই একসাথে থাকবো, সুখে দুঃখে একসাথে থাকবো।